আচ্ছা, আমি তো মানে একবারে সারপ্রাইজ, এভাবে হঠাৎ করে তুমি ক্যান্ডেল লাইট ডিনার ব্যবস্থা করলে, সে সেটা আবার আমার পছন্দের খিচুড়ি, এত খিচুড়ি খাবো কদিন? আমি কদিন মানে 4 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে খেতে হবে সবগুলা। মানে হয় না, এত কষ্ট করার কোনো মানে হয় না। আফটারঅল ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার স্ক্রিপ্ট রাইটার তুমি, যার জন্য হুমড়ি খেয়ে পড়ছে বড় বড় প্রডিউসার আর ডিরেক্টররা, তার জন্য অতটুকু অনার না করলে চলে? শোনো, আমার এই ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তির পেছনে তোমার কি কম অবদান আছে? তোমার কন্ট্রিবিউশন কি কম? আমার কন্ট্রিবিউশন আবার কোথায়? আমি তো জাস্ট বেস্ট অ্যাক্ট্রেস এর নমিনেশনটা পেয়েছিলাম না। একটা সাকসেসফুল ফিচার ফিল্ম ঠিকঠাকভাবে কমপ্লিট করার জন্য আসলে দরকার হচ্ছে এন্টায়ার টিমের কোঅপারেশন। ইটস এ কমপ্লিট টিম ওয়ার্ক, এখানে ক্রেডিটটা কারুই একার না। আই মিন, একজন স্ক্রিপ্ট রাইটার, সে হয়তো খুব চমৎকার ডায়ালগস মুহূর্ত লিখে দিল, কিন্তু সেই মুহূর্তগুলোকে ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলার জন্য কিন্তু একজন পারফেক্ট ডিরেক্টর দরকার, যে ওই মুহূর্তগুলোকে না এমনভাবে তুলে ধরবে মনে হবে যেন ঘটনাটা আমার সামনে ঘটছে, দর্শক ঘটনার ভেতরে ঢুকে যাবে। সেই সাথে এই এক একটি মুহূর্তকে যে প্রাণটা দেবে, সেই প্রাণটা হচ্ছে একজন আর্টিস্ট অথবা অভিনেতার কাজ। অভিনেতা অভিনেত্রীরা তাদের শব্দ, তাদের পারফরমেন্স, তাদের সব কিছু মিলে না এমন একটি দুর্দান্ত সিচুয়েশন ক্রিয়েট করে, যাতে করে মনে হয় যে ওমাই গড, এটা হয়তো আমারই গল্প। সেই সাথে এই পুরো মুহূর্তটাকে তুলে আনছে একজন ক্যামেরার মানুষ, সে ঠিকভাবে ক্যাপচার করছে, পুরো টিমটাকে সাপোর্ট দিচ্ছে প্রোডাকশন টিম, সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করছে এন্টার লাইট ক্রুজ। তো আসলে একটা সাকসেসফুল ফিল্মে সব ক্রেডিট কারো একার পক্ষে নেওয়া সম্ভব না, নেওয়া যায় না। ইন্ডাস্ট্রির সবাই যদি তোমার মতো এত উদারমনা হতো তাহলে আর এই রেশারেশি থাকে না। বাই দ্য ওয়ে, তো তোমার নতুন স্ক্রিপ্ট লেখার জন্য বনবাসে পাড়ি জমাচ্ছ কবে? বনবাস? হুম, না, আমি ঢাকার বাইরে একটা পাহাড়ি এলাকার সন্ধান পেয়েছি। তাই? ওখানে বেশ কিছু সুন্দর জায়গা নাকি আছে, থাকার ব্যবস্থাটাও ভালো, একটা কেয়ারটেকার আছে যে হয়তো রান্না টান্না সব কিছু করে দেয়। আপাতত এতটুকুই জানতে পেরেছি। খুব ভালো। আচ্ছা শোনো, প্রয়োজনীয় ওষুধপত্র কিন্তু সাথে নিও। তুমি তো কাজে ব্যস্ত থাকবে, ভীষণ মিস করবো তোমাকে। ফোনটা করো। ও হ্যাঁ, ওখানে কিন্তু নেটওয়ার্ক থাকে না, আমি তোমাকে চিঠি লিখব। চিঠি? ও মাই গড, অত রোমান্টিক তো আমার সহ্য হবে না। আমি এখন খাবারটা বেড়ে দিতে চাচ্ছি। কোনো সমস্যা হবে না স্যার, আমি এই ডাকবাংলোর পাশেই থাকি স্যার, যখনই ডাকবেন চলে আসবো স্যার। তবে স্যার, আমি সবসময় এখানেই থাকবো স্যার, আপনার সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার
সব স্যার রুমেই পৌঁছে দেব স্যার। স্যার কখন কি খাবেন স্যার একটু যদি আগে থেকে বলেন স্যার তাহলে ব্যবস্থাটা করে ফেলবো স্যার। স্যার আমার স্ত্রী স্যার নিজের হাতে রান্না করে স্যার, খুব ভালো রান্না করে। তবে স্যার এই এলাকাটা হিন্দু বসতি বেশি তো গরুর মাংসটা ঠিক পাওয়া যায় না স্যার। স্যার চা স্যার যতবার যত কাপ খুশি স্যার আমাকে বলবেন স্যার, আমি ব্যবস্থা করে ফেলবো স্যার। এই দুধ চা, লেবু চা, আদা চা যখন যা লাগবে স্যার বলবেন স্যার। আচ্ছা সেটা তো ঠিক আছে, কিন্তু এই বাংলা বাড়িটার পরিবেশ এত থমথমে কেন, একদম ভূতের বাড়ির মতো। না স্যার সেরকম কিছু না স্যার, আসলে স্যার এই এখানে গেস্ট তেমন একটা আসে না তো স্যার, এই কারণে একটু চুপচাপ পরিবেশ স্যার। স্যার খুব সুন্দর এই গ্রামটা স্যার, কিন্তু এখানকার মানুষগুলো খুব গরিব স্যার, রাস্তাঘাটের অবস্থাও খুব একটা ভালো না, এই কারণে স্যার আপনাদের মতো দু একজন শিল্পী মাঝে মাঝে এখানে বেড়াতে আসে স্যার। আর তাছাড়া স্যার কারেন্টেরও কোনো ব্যবস্থা নেই, এই কারণে আর কি স্যার এরকম থমথমে একটা ভাব স্যার আর কি স্যার। কিন্তু রাতে জ্বালাবার মতো মোমবাতি আছে স্যার, আমি ড্রয়ারে স্যার ওই মোমবাতি আর ডেশালে রেখে দিয়েছি স্যার। থ্যাংক ইউ স্যার। সাপখোপের কোনো ভয় এখানে নেই স্যার, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার। এই স্যার মোমবাতিটা কি জ্বালায় দেবো স্যার এখনই? না না দিনের বেলা মোমবাতি ঠিক আছে, অসুবিধা নেই, লাগবে না। ঠিক আছে স্যার। স্যার রাতের খাবারটা কখন খাবেন স্যার? 9:30 দিয়ে দিলেই চলবে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। না থাক, ঘর থেকে না বেরোনোটাই ভালো, অপরিচিত জায়গা, অপরিচিত পরিবেশ, কোন বিপদে আবার পড়ি। Thank you.
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সরি স্যার, দেরি হয়ে গেল। না না, একদম ঠিক আছে। আচ্ছা, কাল রাতে আমি একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পেয়েছি। কান্না? হ্যাঁ, কান্না, মানে এমন কান্না যেটাকে বিলাপ করে কান্না বলে। হ্যাঁ, এই আশেপাশে অনেক গরিব দুঃখী মেয়ে আছে তো স্যার, কারো বাচ্চা কাচ্চা মারা গেছে, কারো মনে করেন স্যার স্বামী শহরে চাকরি খুঁজতে গিয়ে আর ফিরে আসেনি, এরকম কারো কান্না শুনছেন বোধ হয় আপনি স্যার। আচ্ছা, আমি শুনেছি যে এখানে বেশ সুন্দর সুন্দর কিছু জায়গা আছে। হ্যাঁ স্যার, মানে ধরুন বড় বিশাল মাঠ, হ্যাঁ, কিছু গাছ, স্পেশালি যেখানে পাখির ডাক ছাড়ার কোনো শব্দই শুনতে পাওয়া যায়। হ্যাঁ স্যার, আছে তো স্যার, ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন স্যার, ওই পাহাড়টা পার হলেই আপনি ওরকম জায়গা পাবেন স্যার। তাই? জি স্যার। ভেরি গুড, তুই কি একটা কাজ করতে পারো ভাই আমার জন্য? জি। সেটা হচ্ছে ওই জায়গাটায়, হ্যাঁ, চেয়ার টেবিল দিয়ে একটা বসার ব্যবস্থা, চা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পারবো স্যার। আপনি স্যার এই নাস্তাটা করে গোসল টোসল করে রেডি হয়ে নেন স্যার, আমি সব ব্যবস্থা করে রাখছি স্যার। ধন্যবাদ। জি। আর এখান থেকে মানে শহরে ফোন করার কোনো ব্যবস্থা আছে? এই তো সমস্যার মধ্যে ফেললেন স্যার, একেবারে সেই স্টেশনে গিয়ে ফোন করতে হবে স্যার, আর কোনো ব্যবস্থা নেই। ঠিক আছে, পরশু নিয়ে যাও আমাকে একবার। হ্যাঁ ঠিক আছে স্যার, তো আমি তাহলে স্যার ওই ব্যবস্থাগুলো করি স্যার, চেয়ার টেবিলে স্যার। জি স্যার, আপনি খেয়ে নেন স্যার। ঠিক আছে। গত দুটো দিন যাবৎ কিছু না কিছু লেখার চেষ্টা করছি, এখন পর্যন্ত কিচ্ছু লিখতে পারলাম না। ভাগায় ফিরে যেতাম। ম্যাচটা কোথায় রাখলে? লাভ নেই গো, বসি তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে।
শহুরে বাবুরা কি এত ভীতু হয়? তুমি কে? এত রাতে এখানে কি করছো? ও মা, তুমিই তো ডাকলে। অন্ধকারে একা বসে আছো তাই আলো নিয়ে এলাম। দোষে কি কিছু করলাম? আমি ভূত না প্রেত না গো, আমি রাধিকা। সেটা ঠিক আছে, কিন্তু এত রাতে তুমি এখানে কি করছো? হাই রাম, এটা কি ধরনের প্রশ্ন? আমি অপেক্ষা করছি, আমি সারা রাত ধরে অপেক্ষা করি। কখন যে ও আসবে? বুঝতে পেরেছি। তুমি কি তোমার স্বামীর অপেক্ষাই করো সারা রাত? কোথায় থাকে উনি? জানি না গো, তবে এটা জানি ও আসবে, তাই সারা রাত ধরে অপেক্ষা করি। যদি এসে দেখে আমি ঘুমিয়ে আছি তাহলে তো অভিমান করবে। নির্ঘুম অপেক্ষা, নির্ঘুম অপেক্ষা। যাক, সিনেমার নামটা তো পেয়ে গেলাম। কি বললে? না না, তেমন কিছু। আচ্ছা, তোমার গল্প বলো শুনি। কি যে বলো না, একটা মেয়ে সারা রাত একটা পরপুরুষের সাথে গল্প করছে, এটা যদি গ্রামে জানাজানি হয়ে যায় গ্রামের মানুষের কাছে আমি মুখ দেখাতে পারবো? তাহলে কাল কখন আসবে? কাল মধ্যরাতে, যখন ভরা পূর্ণিমা থাকবে। ওই যে পাশে বাগানটা আছে না, ওখানে আমার জন্য অপেক্ষা করো। ঘরের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসে। আসবে তো, কিন্তু সাবধান, কেউ যাতে না জানে। ছোট গ্রাম তো, অনেক কানা খোসা হবে, বুঝতে পেরেছ? আমি এখন যাই গো। কি গো লেখক বাবু, তোমারও কি আমার মতো রাত জেগে অপেক্ষা করার অভ্যেস হয়ে গেছে? আমি তো অপেক্ষা করি আমার শ্যামের জন্য, আর তুমি বুঝি অপেক্ষা করে আছো আমার আর শ্যামের গল্প শোনার জন্য? সত্যি আমি ভীষণ আগ্রহে আছি তোমার আর তোমার শ্যামের গল্প শোনার জন্য। তোমার শ্যাম কোথায় থাকে, তুমি কোথায় থাকো, তোমাদের গল্প জানতে চাই।
ওর নাম শ্যামল, কিন্তু আমি ওকে শ্যাম বলেই ডাকি। আর ও আমাকে রাধিকা না বলে রাধা বলে ডাকত। বাহ, চমৎকার তো। আজ সারা রাত তাহলে তোমার গল্পই শুনবো। তোমার লাগেনি তো? তুমি ব্যথা পাওনি তো? না লাগেনি, কিন্তু তুমি কে গো? এই গায়ে তো মনে হচ্ছে না, শহর থেকে এসছো বুঝি? হুম, কি কাজ এসছো এখানে? এসে তো ছিলাম প্রকৃতির ছবি আঁকতে, এখন মনে হচ্ছে মানুষের ছবি আঁকতে হবে। শুনেছিলাম এই গ্রামটা নাকি খুব সুন্দর, এখন তো দেখছি গ্রামের মানুষ এই গ্রামের চাইতে বেশি সুন্দর। বাবা, শহরের মানুষগুলো কি সুন্দর করে কথা বলে, কি গুছিয়ে! তুমি অনেক সুন্দর করে কথা বলো। আমি অবশ্য এত সুন্দর করে কথা বলতে পারি না, তাই শহরের মানুষের ধারে কাছে গেছি। এই যে কত সহজ করে কথা বলছো তুমি। কি নাম তোমার? রাধিকা। অবশ্য এই গ্রামের মানুষজন আমাকে রাধা বলে ডাকে। আমার নাম শ্যামল। আজ থেকে আমি শ্যাম হতে চাই, রাধার শ্যাম। হাই রাম, শহরের মানুষগুলো কি বেহায় গো, এসব কি বলছো তুমি? থাকো না আর কিছুক্ষণ। না আজকে থাকা যাবে না, মা বকা দেবে। ছাড়ো, কালকে আসবো, ছেড়ে দাও।
ছিল আমার স্বপ্ন ছাড়িনি, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন ছাড়িনি, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে ওগো, যে ছিল আমার স্বপ্ন ছাড়িনি। শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমার ঢাকিলে গো, শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমার ঢাকিলে গো, তোমার সহজে পেরেছি বুঝিতে। রাধিকা রানী, ভর সন্ধ্যাবেলায় পর পুরুষে লইয়া বনে জঙ্গলে বেড়ানো কি ভদ্র মেসেলের কাজ? গ্রামবাসী কি তোমার উপরে পেইন্টার বাবুর মনোরঞ্জনের দায়িত্ব তুলিয়া দিয়েছিল, না তুমি নিজ দায়িত্ব ইহা গ্রহণ করিয়াছ? চাচাজি, আপনি রাধার একলা দই দিতেছেন কেন? এই শহরে পোলা নিজের কিভাবে? হ্যাঁ, গ্রামের মেয়েগুলো কি এতই সস্তা যে চাইলে পাওয়া যায়? ধর বেটারে, প্রথমে হাত পা বাঁধ, তারপর মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে ঝুলা। ছবি আঁকার নামে অসভ্যতামি দেখাচ্ছি না? তোমরা ধরো না, আমরা দুজন দুজনের ভালোবাসি। একতার ভালোবাসা? আপনারা আমাকে ভুল বুঝছেন, আমি সত্যি রাধাকে ভালোবাসি। আমি কাল ঢাকায় যাব, ঢাকা থেকে আগামী সপ্তাহে এসে আবার রাধাকে বিয়ে করে নিয়ে যাব। এটা পালানোর কোন দিচ্ছিস না? হ্যাঁ, যদি সব সংস্থায় আজই রাধাকে বিয়ে করতো, কী বলেন স্যার? তাই থামো, তোমরা রাধার মা ওদের নিয়ে যাও মন্দিরে, আজই ওদের বিয়ে হবে। ঠিক, যাও তোমরা।
তারপর তোমরা বিয়ে করে ফেললে? তুমি কি তখনই ঢাকায় গিয়েছিলে, নাকি তোমার শ্যামবাবু আবার ফিরে এসে তোমাকে ঢাকায় নিয়ে গিয়েছিল? না গো লেখক বাবু, ভোর হয়ে আসছে, আজকে আমাকে যেতে হবে। সে কি, তুমি যদি এখন চলে যাও তাহলে তোমার নির্ঘুম অপেক্ষার গল্প তো শোনা হবে না। আরেকদিন শুনবে, আজকে যাই। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি, এখন কোথায়? আমি এখনো এখানেই আছি, 10 কিলোমিটার দূরে স্টেশন। এই স্টেশনে এসে তোমার সাথে কথা বলতে হচ্ছে। তোমার ফোন পেয়ে আমি ভাবলাম চলে এসছো। তাদের চলে এসো না, ভালো লাগছে না তুমি ছাড়া, প্লিজ তাদের চলে এসো না। যান শোনো, খুব সুন্দর একটা গল্পের প্লট পেয়েছি, এই ফিল্মটা আমি নিজে ডিরেকশন দেব। ফিল্মের নাম রাখছি নির্ঘুম অপেক্ষা। ও মাই গড, কি সুন্দর নাম, তোমার মাথা থেকে এইগুলো আসা সম্ভব, অনেক সুন্দর হয়েছে নামটা। ওই গল্পের শেষটুকু জানতে একটু বাকি আছে, সেটা জেনেই চলে আসবো। আজ মিস ইউ টু, একটু মনে আবার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, রাখি, চিন্তা করো না আমি ফিরে আসবো। ওকে ওকে, বাই মিস ইউ টু। ওকে স্যারের কি শরীরটা খারাপ নাকি? না, গত 3 দিন ধরে দেখতেছি স্যার আপনি চেয়ারেই ঘুমাচ্ছেন, সারা রাত ধরে লেখালেখি করতেছেন বোধ হয়, আপনাকে তো স্যার খুব ক্লান্ত দেখাচ্ছে। না আমি ঠিক আছি। আচ্ছা বসি, আমাকে বলতো যে
তোমাদের গ্রামে রাধিকা নামে কি কোনো মেয়ে আছে? স্যার, নাম ধরে তো সবাইকে চেনা সম্ভব না স্যার, তবে আপনি কোন রাধিকার কথা বলতেছেন স্যার? ওই যে গ্রামের অল্প বয়সী হিন্দু বউ, যার স্বামীর নাম ছিল শ্যাম, যাদেরকে এই গ্রামের লোকের চাপে পড়ে মন্দিরে গিয়ে বিয়ে করতে হয়েছিল। আসলে আমি মেয়েটার জন্যই গত 3 রাত ধরে অপেক্ষা করছি। ওরা আমার সাথে এসে দেখা করার কথা ছিল কিন্তু আসেনি। আবার এদিকে আমার তো আগামীকালই ফিরে যেতে হবে, তাই তোমার কাছে জানতে চাচ্ছিলাম স্যার, রাধা আসছিল আপনার এখানটায়? ও তো স্যার 2 বছর আগে। সেটা আমি জানি, 2 বছর আগে ওদের বিয়ে হয়েছে, কিন্তু তারপর কি কি ঘটলো সেটাই আমি তোমার কাছে জানতে চাচ্ছি। তুমি তো জানো। হ্যাঁ স্যার, গ্রামের মন্দিরে ওদের দুজনের বিয়ে হয় স্যার। সেখানে গ্রামের অনেকেই উপস্থিত ছিল। বিয়ের পরের দিন শ্যামবাবু শহরে চলে যায়। কথা ছিল 1 সপ্তাহ পরে রাধাকে এসে নিয়ে যাবে। সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে যায় স্যার, শ্যামবাবু আর আসে না। ঢাকার ট্রেনটা স্যার এখানে প্রতিদিন 5:30 থেকে 6টার মধ্যে আসে। রাধা মেয়েটা স্যার প্রত্যেকটা দিন স্টেশনে গিয়ে চুপচাপ দাঁড়ায় থাকতো স্যার, প্রত্যেকটা দিন। তারপর আর কি, গরিব ঘরের অসহায় মেয়ে। তোর শ্যামবাবু তো বাসার লেগে তোর কপালে সিঁদুর দিয়া পালাইছে। আহারে, তুই তো হন সদবাও না বিধবাও না। ও মা, আবার দেখি বাচ্চা হইল, মাথায় সিঁদুর দেওয়ার ঢং করিস না। তোর সঙ্গে মিললে না আমাকে গ্রামের সব মাইয়া গুলা নষ্ট হইয়া যায়। অঞ্জন কুমার দাসের কন্যা রাধিকা রানী দাস যে কার্যটি করিয়াছে এটি অতিবই নিকৃষ্ট। রাধিকা রানী দাস শহরের বাবু শ্যামল কুমারের সাথে হাত মিলাইয়া বিবাহের নাটক করিয়া আমাদেরকে চোখে ধুলা দিয়াছে। হিন্দু বিবাহে একটি নর একটি নারীকে মন্দিরে যাইয়া সিঁদুর পরাইলেই বিবাহ সম্পন্ন হয় না, বেশ কয়টি পর্ব পার করিলে তারপরে সেই নরনারী স্বামী স্ত্রীর মতো বসবাস করিতে পারে। সবচেয়ে বড় কথা হইতেছে তাদের বিবাহে কোনো ফুলসজ্জা হয়নি, তারপরও রাধিকা রানী দাস অন্তঃসত্ত্বা। গ্রামের মা বোনদেরকে কি বলিয়া শাসন করিব? সেই কারণে পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল প্রত্যুষে রাধিকা রানী দাসকে গ্রাম হইতে বিতাড়িত করা হইবে।
যদি এই কথা সে অমান্য করে তাহলে গ্রামবাসী জোরপূর্বক বল প্রয়োগ করিয়া তাকে গ্রাম ত্যাগ করতে বাধ্য করিবে। বাবা, আমার মেয়েটাকে ক্ষমা করে দেন, বয়স অল্প, বুঝে নাই। আমাদেরকে 7টা দিন সময় দিন, আমি আর রাধিকার বাবা রাধিকাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাব। একটু দয়া করেন বাবা, একটু দয়া করেন। এখন কেন সময় চাইতেছ? এত বড় ধিঙ্গি মেয়ে দিন দুপুরে সন্ধ্যাবেলায় গ্রামের বন জঙ্গলে ঘুরে বেড়াইতো, তখন তোমরা শাসন করিতে পারো নাই, এখন কেন শাসন করিতে আসিয়াছ? রাধিকা রানীকে কোনো সময় দেওয়া যাইবে না, পঞ্চায়েতের নির্দেশ তাকে মানিতেই হইবে, কাল প্রত্যুষেই তাকে গ্রাম ত্যাগ করিতে হইবে, এটি পঞ্চায়েতের আদেশ। পর রাধার কি হল? শেষ পর্যন্ত কি ওকে গ্রামটা ছাড়তে হয়েছিল? মেয়েটা স্যার সারা রাত বারান্দায় মরার মতো পড়ে থাকলো। পরদিন সকালে রাধাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না স্যার। সবাই ভাবল মেয়েটা বোধহয় লজ্জায় অভিমানে ওই পুকুর পাড়ে গিয়ে বসে আছে। সবাই তাকে খুব খোঁজাখুঁজি করলো স্যার, খুব খোঁজাখুঁজি করলো স্যার। পুকুর পাড়ে গিয়ে দেখে মেয়েটার শরীরটা স্যার পুকুর পাড়ের ওই শিমুল গাছটার ডালে ফাঁসিতে ঝুলে আছে স্যার। এসব তুমি কি বলছো? আরে এটা হতেই পারে না, এটা অসম্ভব। মানে আমার এখানে যে আসতো তাহলে সে কে? ও স্যার রাধিকাই, তার অতৃপ্ত আত্মা। প্রায় রাতেই গ্রামের লোকরা রাধিকার কান্না শুনতে পায়, পূর্ণিমার রাতে কেউ কেউ তাকে দেখতেও পায় স্যার। আমি যাই স্যার, আপনার গোসলের ব্যবস্থা করি। আমাদের শেষ করি, কাজটা শেষ করার পর আমি এই নামে এসে আপনাদের সবার সাথে বসবো।
জি 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 মহাভাই, মানে বলছি কি এখন এটা নিয়ে আপাতত কোনো আলোচনা করতে চাচ্ছি না, আগে কাজটা করি। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ। মুশকিল, মানে কাজের সময় না কাজের জিনিস খুঁজে পাওয়া যায় না, কি একটা ভুল কর। এই নূপুর তো রাধার পায়ে ছিল। কেন যে রাধার মুখে গল্পের শেষটা জানতে পারলাম না। কিন্তু রাধার সাথে যেদিন শেষ দেখা হলো সেদিন তো তার মানে রাধা আবার এসেছিল। ওকে, হ্যাঁ ক্যামেরা একটু রাইট প্যান কর। হ্যাঁ, আস্তে আস্তে পা থেকে আস্তে আস্তে খোপা যাবে। কাট বললেন কেন? সবই তো ঠিক ছিল। হোয়াটস রং উইথ সৈকত? সমস্যা কি তোমার? আমার তো মনে হচ্ছিল ভালো শট দিচ্ছিলাম। তোমার যদি ভালো না লাগে খুবই কিভাবে মালা পড়তে আসো, দেখিয়ে দিয়ে যাও। না না ঠিক আছে, ওই এভরিথিং ইজ ওকে, সরি আমি হঠাৎ করে একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম, সরি। এভাবে এত অন্যমনস্ক হলে না সিনেমায় ডিরেকশন দিতে পারবা না। আমার এখন মোড চলে গেছে, আমি ক্যারেক্টার ঢুকতে পারবো না, আমাকে এক ঘন্টা সময় দিতে হবে। ম্যাম, এক ঘন্টা পরে তো সান পাবো না। সেটা আমার প্রবলেম না। এই কোয়েল, প্লিজ। এভাবে এত অন্যমনস্ক হলে না সিনেমায় ডিরেকশন দিতে পারবা না। তুমি আসবে না আমার কাছে, শুনবে না আমার অসমাপ্ত গল্পটা? আমার ভীষণ একা একা লাগে, দাও না আমার শ্যামকে খুঁজে। রাধিকা, রাধিকা, বিশ্বাস করুন সৈকত ভাই,
ছবিটা এত প্রশংসা পাবে আর বাণিজ্যিকভাবেও সফল হবে শুটিং করার সময় কিন্তু এটা আমি বুঝতে পারি। সৈকত ভাই, আপনি একটা জিনিয়াস। ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ছবি সেরা পরিচালক, সেরা চিত্রনাট্যকার, সেরা নায়িকার অ্যাওয়ার্ড পাবে। আমার অপেক্ষা কবে শেষ হবে তো শ্যামবাবু? আমার শ্যামকে তুমি খুঁজে দেবে না? আমি যে তোমার মাঝে আমার শ্যামকে দেখতে পাই। তুমিই পারো আমার অপেক্ষার প্রহরগুলোকে ফুরিয়ে দিতে। তুমি সবসময় কথা শেষ না করে চলে যাও কেন? সব কথা কি সব জায়গায় বলা যায়? তুমি আমার জায়গায় এসো, আমার অনেক গল্প করার বাকি আছে তোমার সাথে। একা একা জেগে জেগে সারা রাত অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত। তুমি এসো, আমরা রাতভর গল্প করব। তোমার একটি জিনিস আমার কাছে রয়ে গেছে, নিয়ে যাও। আপনার এই অসাধারণ সাফল্যের জন্য বাইরে থেকে দুজন প্রোডিউসার আপনার সাথে যোগাযোগ করতে চাইছে। ওরা আপনাকে নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য দুটো ফিল্ম বানাতে চায়। আমি তো শুনে বাইরে রীতিমতো লাফাচ্ছি। ওদের জানিয়ে দাও আমি নতুন করে এই মুহূর্তে কোনো ফিল্ম করার জন্য প্রস্তুত না। এবারও সৈকত শ্রেষ্ঠ চিত্রনাট্যকার এবং শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অন্যান্য পুরস্কারে ভূষিত হয়। কিন্তু এই খবরটা সৈকতকে দেওয়ার জন্য তাকে আর খুঁজে পাওয়া গেল না। তুমি আমি যেন নদী, চলে যাব নিরবধি। তুমি আমি যেন নদী, চলে যাব নিরবধি। অজানা দেশে যেখানে সে, অজানা দেশে যেখানে সে, আধারে রেশে যোজনা। ভালোবাসো যদি কাছে শোনা, চেনা চেনা লাগে তবু অচেনা। ভালোবাসো যদি কাছে শোনা।